অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামী 14ই মে 2021 শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া। এই শুভ অক্ষয় তৃতীয়াতে থেকে এই 7টি রাশির কপাল খুলতে চলেছে, মহাসংযোগ অর্থবৃষ্টি হতে চলেছে এই 7 রাশির। দেখুন, এই শুভ অক্ষয় তৃতীয়া শুক্রবার দিন পড়েছে, অর্থাৎ লক্ষ্মীবার, এবং মা লক্ষ্মীর উপাসনা এবং স্বয়ং বিষ্ণুর উপাসনা সেদিন যদি আপনারা করেন, বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা এবং স্বয়ং বিষ্ণুর কৃপা আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং সেই দিন, এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা সোনার কোনো জিনিস কিনেন, তাতে আপনাদের সৌভাগ্য আসতে বাধ্য। আমি খুব আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে এই শুভ অক্ষয় তৃতীয়া যে 14ই মে 2021 পড়েছে, এবং এই দিন যদি আপনারা স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর যদি আরাধনা করেন, এই স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেনই পাবেন। এবং মহাসংযোগ এই 14ই মে 2021 শুক্রবার 7টি রাশির কপাল খুলতে চলেছে। দেখুন, আপনাদেরকে আমি একটা কথা বলি, প্রথম কথা, যে যে রাশিগুলো আমি কথা বলবো সেই সেই রাশিগুলো মহা ভাগ্যশালী রাশি হতে চলেছে। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার থেকে দিন থেকে বেশ কিছু শুভ সংবাদ এবং বেশ কিছু কাজ কিন্তু এই রাশিগুলির কিন্তু হবে, এবং এই পূজার শুভ মুহূর্তগুলো হচ্ছে আপনার সকাল 5টা 38 থেকে দুপুর 12টা 18 মিনিট পর্যন্ত এই মুহূর্ত কিন্তু থাকছে। এছাড়াও মুহূর্ত আছে, অর্থাৎ পুজোর মুহূর্ত, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি বিবাহের কাজ, যে কোনো শুভ কাজ কোনো সময় না দেখেও কিন্তু আপনারা করতে পারেন। অর্থাৎ এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন গোটা দিনটাই কিন্তু শুভ নির্দেশ করছে, অর্থাৎ যে কোনো শুভ কাজ আরম্ভ, দোকান উদ্বোধন করা, দোকানে পুজো দেওয়া, কোনো শুভ অনুষ্ঠান, এই জায়গাটা অক্ষয় অর্থাৎ অক্ষত থাকবে। যে কোনো জিনিস আপনি দোকান উদ্বোধন করুন, আপনি বিবাহের ব্যাপারটা দেখুন, যে কোনো শুভ কাজ কোনোটাই আপনাদের সব কিছুই কিন্তু অক্ষত থাকবে। অর্থাৎ এই শুভ অক্ষয় তৃতীয়াতে যে কোনো শুভ কাজ আপনারা করুন, মা লক্ষ্মীর কৃপা এবং স্বয়ং বিষ্ণুর কৃপা আপনারা পাবেনই পাবেন নিশ্চিত রূপে। এইবার আপনাদেরকে জানাতে চলেছি কোন এই 7 সৌভাগ্যবান রাশি এই মহাসংযোগ, এই শুক্রবার মহাসংযোগে অর্থবৃষ্টি হতে চলেছে, কোন কোন দিক থেকে এই 7 রাশি লাভবান হতে চলেছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শুধু রাশির নাম ধরে শুনে যে বেরিয়ে যাবেন এরকম করবেন না, কোন কোন দিক থেকে আপনারা লাভবান হবেন, অর্থাৎ স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা পড়তে চলেছে এই 7 রাশির মানুষের উপর। তো আমি প্রথমেই জানাই যে রাশির কথা আমি বলতে চলেছি, প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দেখা যাবে, শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু এই অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনাদের কিন্তু আসবে, অর্থাৎ আকস্মিক ভাগ্য চমকাতে চলেছে কুম্ভ রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো,
সে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মের জায়গাটা আপনাদের প্রশস্ত হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এবং প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন। এবং শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, স্টক বিজনেস থেকে কিন্তু এ সময় লাভ বৃষরাশির মানুষ কিন্তু করবেন। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মের দিকটা বিশেষভাবে প্রশস্ত হচ্ছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন, সফলতা লাভ সাকসেসের জায়গা নির্দেশ করছে। ভাগ্যের সাপোর্ট আপনারা এ সময় কিন্তু পাবেন। আপনি মেষ রাশির মানুষ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা নির্দেশ করছে মেষ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি, চার নম্বর রাশি কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের দ্বারা ধন কিন্তু আপনাদের আসবে, ভাগ্যের সাপোর্টে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হচ্ছে, লটারি, শেয়ার, ফাটকা, অন্যান্য কারবার থেকে এ সময় কিন্তু অর্থ পাবেন, ব্যবসার জায়গাটা ভালো, কর্মক্ষেত্রে সফলতা, ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিতরূপে পেতে চলেছেন, কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কাটবে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হবে, প্রেমের ক্ষেত্রে সফলতা পাবে, শেয়ার মার্কেট, লটারি থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবে, এবং ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে মকর রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু দেবে, এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হচ্ছে, এবং লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদের থাকছে, বেশ কিছু শুভ সংবাদ আপনাদের অপেক্ষা করছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ এই সময় কিন্তু আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু দিয়ে যাবে, অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক ভালো থাকবে, শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ব্যবসার ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন, কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং আপনাদের সফলতা লাভ সাকসেস যে কোনো কাজ যেটা আটকে আছে, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদেরকে কিন্তু এই সময় বৃশ্চিক রাশি কিন্তু সম্পন্ন হবে বহুদিন, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু রিকভারি কিন্তু এই সময় হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু এই সময় হবে, সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন মীন রাশি, অর্থনৈতিক দিকটা ভালো, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক সমস্যা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশনের একটা যোগ কিন্তু নির্দেশ করছে, এবং দীর্ঘদিনকার প্রত্যাশা আপনাদের পূরণ হবে, এবং বেশ কিছু খুশির সংবাদ মীন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।